সুপ্রিয় শিক্ষার্থীদের, আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। আজকে তোমাদের নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুশীলনী 3.3, এই অনুশীলনী আমি অলরেডি তোমাদের 11টা ক্লাস দিয়েছি, 11টা ক্লাস আমি 20 পর্যন্ত অলরেডি তোমাদের করে 11টা ক্লাস দিয়েছি এবং এটা 20 পর্যন্ত আমি এই অনুশীলনী করে ফেলেছি। এখন আজকে তোমাদের 12 নম্বর 12 এবং 21 নম্বর অঙ্কটা আমি তোমাদের এখন করে দেখাবো, ইনশাল্লাহ। হ্যাঁ, 21 নম্বর অঙ্কটা আমরা, 12 নম্বর হচ্ছে 12, 21 নম্বর আমরা দেখো। এখন প্রথম কি লেখা আছে, লেখা আছে a³ - 9a³ - 9b³ + a + b³, এটা দিয়ে আছে। এখানে a³ - 9b³ + a + b³, এটাকে আমরা যদি ভাঙ্গা, a³ - 9, এটাকে যদি আমরা এই করে ফেলি, এভাবে যদি b³ রাখি এখানে, প্লাস প্লাস এখানে কি করতে পারি, হ্যাঁ এখানে কি হলো, a³ - b³ + a + b³। এখন এখানে কয়টা ছিল, 9টা, আমার এখানে কয়টা দেখছি, 1টা। এখন আমার হয়েছে কয়টা, এখন আমার কয়টা হলো, 8টা শট আছে, এই 8টা এখানে আমি দিয়ে দিলাম, দেখো এই 8 এই পাশে নিয়ে আসলো। তাহলে আমার কয়টা হলো, এখানে মাইনাস আছে কত, b³ 1টা, আর এখানে আছে 8টা, টোটাল হলো কত, 9টা। এখন আমরা করতে পারি এটা a³ - b² সূত্রটা লিখি। এখন দেখো এখানে মাইনাসে কয়টা, 1টাই, আর এখানে আছে কয়টা, 8টা, টোটাল হলো কিন্তু 9টা, আর সব ঠিকই আছে। হ্যাঁ, এখন আমরা এটা a³ - b² সূত্র এই জমা করে ভেঙে ফেলি, এটা a³ a - b² তারপর হচ্ছে a² + ab + b² হ্যাঁ, এই এতটুকু সূত্র, a³ - b² সূত্র হচ্ছে a² + ab + b², এটা হয়ে গেল। এখন এটাকে ভাঙাবো আমরা, প্লাস এটা কি আছে, যা আছে তাই, a+b³ মাইনাস এই 8টাকে ভাঙা, 2b হয়, 8টা ভাঙা, যদি 2b³ যদি করি তাহলে এখানে 8 হয়, 2b³ তোমরা ভাঙিয়ে দেখো 8 হবে। 2 রে যদি 3 বার গুণ দেয়, 2 হাকে 2 2 4, 3 2 হাকে 2 2 4, 2 হাকে 2 2 2 4, আর 4 দুগুণে কত হয়, 8, তাহলে 8 হয়ে গেল। আর এটা b³, এটা 8টা, 3টা বিতে হইলো b³। হ্যাঁ, তাহলে আমরা কি পেলাম, এটা বের করলাম, তাহলে এটা হলো a+b³ মাইনাস এটা হচ্ছে না 2b³। হ্যাঁ, তাহলে আমরা পরবর্তী যে অংশটুকু রেখে দিই, আমরা এতটুকু আমরা রেখে দিই, a² + ab + b² এখন প্লাস এইটাকে আমরা একটা সূত্র ফলাবো, এটাকে আমরা সূত্র ফলাইতে পারি, কি সূত্র ফলাইতে পারি, এটা a³ - b³ সূত্র। তাহলে এইটা যদি আমরা a³ - b³ সূত্র ফলাই, তাহলে প্রথমে হচ্ছে a+b - a+, এটা হলো a, এটাকে সম্পূর্ণ করবো a - b, তাহলে প্রথমে হলো হলো a - b² পরেরটা আমরা পরের পার্থক্য আমরা করি দেখো, a - b² রাখার পরে আমার পরে কি আসলো, a² প্রথমে সূত্রটা বলেছে, এটা কি হচ্ছে, a² সূত্র, এটা হলো a² তাহলে a² আমরা এখন দেখলাম a² প্লাস ab, এটা হলো হচ্ছে a, b হচ্ছে কত, 2, প্লাস স্কোয়ার। দেখো আমরা কি করলাম, a - b², এটা হলো a আর এটা b, a - b², তারপর কি লেখার কথা, স্কোয়ার, আমরা জানি নিশ্চয় সবাই a³ - b² সূত্র অলরেডি তোমরা জানো সবাই, তারপর হচ্ছে কি, a - b² তারপর কি হচ্ছে, a+b² + ab + b² এতটুকু লেখার পর আমরা এখন পরের অংশটুকু করি, পরের অংশটুকু তোমরা একটু দেখো, পরের অংশটা এই অংশের পরের অংশটা তোমরা দেখো কি লিখতে পারি, আমরা এখানে পরের অংশটা কি লিখতে পারি, প্রথম কি লেখা আছে, a - b² তারপর কি লেখা আছে, স্কোয়ার + ab + কি আছে, b² এই পর্যন্ত আমরা লিখে ফেলবো। এখন আমার এটা কি রয়েছে, এখন এখানে কি আছে দেখো, এখানে a আছে কয়টা, 1টা দিলাম, 1টা a, মাঝখানে একটা প্লাস চিহ্ন আছে, মাঝখানে একটা প্লাস দাও, মাঝখানে একটা প্লাস, এখানে কি আছে, a আছে হলো 1টা, হ্যাঁ b হচ্ছে দেখো 2টা b - b থেকে যদি প্লাসের একটা চলে যায় তাহলে কি থাকে, -b থাকে, তাহলে 2টা b থেকে যদি প্লাসের একটা চলে যায় তাহলে 1টা b থাকে, তাহলে এটি কি হলো, এটাকে ভাঙলাম। এখন আমরা এখন পরবর্তী এই অংশটা আমরা ভাঙাবো, এইটা ভাঙাবো, এটা ভাঙালে এ প্লাস বিস্টার সূত্র করেছে, তাহলে আমরা এটা করি, তাহলে এটাকে করতে পারি আমরা এইভাবে, স্কোয়ার প্লাস সূত্রে a² + 2ab + b²
প্লাস বি স্কোয়ার। কি হলো তাহলে স্কোয়ার, এটা দিয়ে প্লাস বি স্কোয়ার সূত্র তোমরা সবাই জানো, এই প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছিল স্কোয়ার স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, পরবর্তীতে আমরা কি করতে পারি, এইটাকে বানাবো, এটার সাথে এটা কি গুণন অবস্থায় আছে, তাহলে কি হলো এ টু বির সাথে এ গুণন দিলে তাহলে আমার হবে টু এ বি প্লাস, এই টু বির সাথে বি গুণন দিলে হবে টু বি স্কোয়ার প্লাস, আর এটা হচ্ছে হলো দুই দুগের কথা হয় চার, ফোর এ ফোর বি স্কোয়ার, এটা হচ্ছে ফোর বি স্কোয়ার। এখন আমরা এটা রেখে দিলাম। পরবর্তীতে আমরা পরের লাইনটা চলে যাই, এখন পরের লাইনটা আমাদের কি আছে আমরা একটু দেখি, পরের লাইনটা কি আছে, বরাবর এটা লেখা আছে তাই লেখো এ মাইনাস ভলিউম টু, এখানে আছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। পরবর্তীতে এখানে কি লেখা যায়, এটা প্লাস যা আছে তাই লেখো এ মাইনাস বি হোলিং টু, পরে এটার মধ্যে কি আছে আমরা লিখি, এখানে লিখতে পারি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তারপর আমরা লিখতে পারি কি লিখতে পারি প্লাস বি স্কোয়ার, পরেরটা আমরা কি লিখতে পারি প্লাস, এটা হলো স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, পরেরটা এটা কি লিখতে পারি টু এ বি প্লাস টু বি স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার, এই পর্যন্ত লেখো। হ্যাঁ, আমরা এই পর্যন্ত লিখে ফেলো। এখন আমরা কি করতে পারি, এখন দেখা যাচ্ছে যে আমাদের এখানে এই যে একটা অংশ আর এই যে একটা অংশ, এই দুইটা অংশ থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কি কমন যায়, এই এই স্কোয়ার দেখো এ মাইনাস বি এইটা আর এইটা দেখো কমন আছে, এই দুইটা থেকে আমি কয়টা নিবো একটা, এই দুইটা থেকে আমি একটা নিবো এ মাইনাস বি ইনটু, এখন রইলো কি বাদ বাকি, এইটা রইলো স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার। হ্যাঁ, পরবর্তীতে এইটার সাথে কোনটা রইলো, এইটা এই দুইটা তো চলে গেছে, দুইটা থেকে একটা নিচ্ছে, তাহলে এটা কি রইলো প্লাস স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার। হ্যাঁ, এইটা দেখো লেখা হয়ে গেল। এখন আমরা কি নিলাম, এই দুইটা থেকে একটা নিলাম আর এইটা রইলো, এইটা নিচে সম্পূর্ণ আর এটা যা আছে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আমরা নিয়ে ফেললাম। এখন আমাদের রইলো কি, এখন আমরা পরবর্তী অংশটা করবো, পরবর্তী অংশটা কীভাবে করতে পারি, পরবর্তী অংশটা তোমরা দেখো, পরবর্তী অংশটা আমরা একটু করে ফেলি, পরবর্তী অংশটা হচ্ছে কি দেখো, পরবর্তী অংশটা কি রয়ে গেল, এখন রয়ে গেল এ মাইনাস বি হোল ইনটু, এটা রয়ে গেল, এখন এ স্কোয়ার কয়টা আছে একটা, এখানে আছে দুইটা, আর কোন জায়গায় স্কোয়ার নেই, তাহলে আমরা বলতে পারি যে টু এ স্কোয়ার, একটা 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 স্কোয়ার আর একটা স্কোয়ার দুইটা, টু এ স্কোয়ার, আর এ বি কয়টা হলে একটা, এখানে হচ্ছে দুইটা, তাহলে তো তিনটে, তিনটা দুইটা পাঁচটা প্লাস ফাইভ এ বি আর নেই, তাহলে হইতেছে বি স্কোয়ার কাটা, টু বি স্কোয়ার কাটা, বি স্কোয়ার কাটা আমি টোটাল পাই, এখানে বি স্কোয়ার একটা আর এখানে একটা, মানে হলো দুইটা, দুইটা দুইটা কয়টা চারটে, দুইটা দুটো চারটে, হ্যাঁ একটা একটা দুইটা, দুইটা দুটো চারটে, সাতটা সাতটা মিনস আটটা, টোটাল হচ্ছে হলো এইট বি স্কোয়ার, আমরা জানি এইটাই তাহলে অ্যান্সার। হ্যাঁ, বুঝতে পারলাম, আশা করি সূত্র সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো, যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং পরবর্তী ক্লাসগুলো তোমাদের দেখার জন্য অবশ্যই শুভকামনা রইলো, এবং আমি আশা করি তোমরা আমার চ্যানেলটা বেশি বেশি দেখবে এবং বেশি অঙ্ক যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা আমাকে বলবে, এবং আমি চেষ্টা করবো 100% তোমাদের অঙ্কগুলো কভার করে দেওয়ার জন্য, আর তোমরা অবশ্যই পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য তোমাদের অবশ্যই শুভকামনা, আমার অবশ্যই শুভকামনা রইলো, এবং বেশি বেশি করে তোমরা অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, তোমরা বেশি বেশি দেখবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। হ্যাঁ, আজকে এই পর্যন্ত থাক, আশা করি তোমরা ভালো, আসসালামু আলাইকুম।